নিয়ম মেনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে টোল দিচ্ছে যানবাহন ব্যবহারকারীরা। কোনো রকম ভোগান্তি ছাড়াই কম সময়ের মধ্যে টোল দেয়ায় সন্তুষ্ট সড়ক তারা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ বিশ্বাস, জানাবেন সেখানকার কি অবস্থা? প্রিয়া, নিশ্চয় জানেন যে পদ্মা সেতু চালু সবার জন্য খুলে দেওয়া হয়েছিল 26 জুন থেকে, কিন্তু এক্সপ্রেসওয়ে যেটি ঢাকা মাওয়া ভাঙ্গা যে এক্সপ্রেসওয়েটি, যেটি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক নামে পরিচিত, সেই এক্সপ্রেসের টোল কিন্তু শুরু হয় 1 জুলাই থেকে, এবং সেই বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে কিন্তু এই এক্সপ্রেসের টোল নেওয়া শুরু হয়। এরপর থেকে তো চলছেই সেটি, কিন্তু প্রথম দিনকার শুক্রবারের যে চিত্রটি আমরা দেখেছিলাম যে একেবারে টোল দেওয়া শুরু থেকে প্রায় 10 ঘন্টা এই মহাসড়কটিতে, এই এক্সপ্রেসওয়েটিতে কিন্তু যানজট লেগেছিল, দীর্ঘ যানজট লেগেছিল দুই পাশেই, যেমনটি ছিল মাওয়া প্রান্তে তেমনি ছিল ভাঙা প্রান্তেও টোল প্লাজাকে ঘিরে। সেই চিত্রটি কিন্তু একেবারে আমূল বদলে গেছে। এখন কিন্তু নিশ্চয়ই দেখছেন যে একেবারেই কোনো চাপ নেই, যারা আসছেন এই এক্সপ্রেসওয়েটি যারা ব্যবহার করছেন, যে যানবাহনগুলো এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করছে, সবাই কিন্তু একেবারে নির্বিঘ্নে টোল দিয়ে তারা কিন্তু তারা চলে যাচ্ছে। প্রথম দিনকার কয়েকটি বিষয় ছিল কিন্তু এই যানজটটি লাগার, যেমন সবগুলো বুথ তখন চালু হয়নি, এর পাশাপাশি কিন্তু যে যারা যানবাহনের চালকরা ছিলেন তারা কিন্তু জানতেন না আসলে কোন যানবাহনে আসলে কত টাকা টোল দিতে হবে। এই বিষয়গুলোর জটিলতার কারণে কিন্তু এই টোল প্লাজায় কিন্তু বড় ধরনের যানজট তৈরি হয়েছিল, কিন্তু সেই চিত্রটি কিন্তু এখন বদলে গেছে। প্রায় চালকরাই আসলে জানেন যে আসলে কোন গাড়ির জন্য কত টাকা টোল দিতে যেমন দিতে হবে, তেমনি এই এর আগে যে দুটি জায়গায় আগে টোল দিতে হতো, যেমন পোস্তকলা ব্রিজে টোল দিতে হতো, ধলেশ্বরী ব্রিজে টোল দিতে হতো, সেই দুটি জায়গায় বাদ দিয়ে কিন্তু এখন সমন্বিতভাবে এই টোল প্লাজা এক্সপ্রেসে যারা ব্যবহার করবে শুধুমাত্র একটি জায়গাতে কিন্তু টোল দিতে হচ্ছে, মাওয়া প্রান্তে, আবার ভাঙা প্রান্তে কিন্তু তাদেরকে টোল দিতে হবে। তো এই জটিলতাগুলো আসলে সব চালকরা এখন বুঝে গেছেন বলেই এই টোল প্লাজাতে কিন্তু সেই জটিলতাটা হচ্ছে না, আর সবাই নির্বিঘ্নে টোল দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছেন। তবে কিছু তো ব্যতিক্রম আছেই প্রিয়া, সেটি হচ্ছে যে যারা নতুন আসছেন এক্সপ্রেসওয়েতে, একেবারে যারা নতুন তারা কিন্তু অনেকে জানেন না যে কত টাকা টোল দিতে হবে, তখন এসে আসলে এখানে যারা টোল সংগ্রহ করছেন তাদের সাথে কিছুটা বাকবিতণ্ডা হচ্ছে, যে তারা বুঝতে পারছেন না যে এর আগে যে দুটি জায়গায় টোল দিতে হতো সেটি এখন সমন্বিতভাবে নেওয়া হচ্ছে একটি জায়গা থেকেই, এই জিনিসটি তেমন যারা বুঝতে পারছেন না, আবার তারা বুঝতে পারছেন না যে ক টাকা টোল দিতে হবে। এই দু একটি ঝামেলা বাদে কিন্তু এখন নির্বিঘ্নেই সবাই টোল দিতে পারছেন। এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে ঈদের সময় গাড়ির চাপ নিশ্চয়ই বাড়বে, অনেক গুণ বেড়ে যাবে, কিন্তু যেহেতু সবগুলো টোল বুথ চালু হয়ে গেছে খুব একটা ঝামেলা হবে না, এই যানজটেরও খুব একটা আশঙ্কা নেই। তো প্রিয়া, এই ছিল টোল বুথ থেকে সবশেষ খবরাখবর। বিকাশ, ধন্যবাদ আপনাকে।